গান্ধী মূর্তির পাদদেশ থেকে আন্দোলনরত দক্ষিণ চব্বিশ পরগনার বঞ্চিত প্রাথমিক চাকরি প্রার্থীদের কলকাতা পুলিশ বলপূর্বকভাবে তুলে দেওয়ার অভিযোগ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হলো বঞ্চিত চাকরি প্রার্থীদের। পুলিশের দাবি, এই সমাবেশে কোনো অনুমতি ছিল না বা আদালতে কোনো নির্দেশ ছিল না বঞ্চিত চাকরি প্রার্থীদের। প্রিজন ভ্যানে করে তাদের আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। ওনাকে নামিয়ে দাও, ওনাকে নামিয়ে দাও, দুজন অন্য লোনকে তোলো, তাই তোলো।